দেশের কয়েক জেলায় চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ম্যাটস শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ডিপ্লোমা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। একাত্মতা জানান প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র পরিদপ্তর না থাকায় মেডিকেল টেকনোলজিস্টরা বৈষম্যের শিকার হচ্ছে। 1989 সাল থেকে দশম গ্রেডের দাবি জানিয়ে এলেও তা এখনও পূরণ হয়নি, তাই বৈষম্য দূর করতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।